মানবিক মুখ পূর্ব বর্ধমান জেলা পুলিশের, অসহায় পরিবারকে পাঠালো বাড়ি। পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে বিভিন্ন থানার সামনে পোস্টার দেওয়া হয়েছে এবং মাইকিং করা হচ্ছে যে সমস্ত অসহায় মানুষ রয়েছেন যাদের বাড়ি থেকে বেরোনো সম্ভব নয়, বিশেষ করে যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন তাদের জন্য পুলিশ দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করলে তার বাড়িতে ওষুধ পৌঁছে যাবে। এই উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে। লকডাউনের সময় বাড়ি বাড়িতে ওষুধ পৌঁছে দেওয়া হবে এরকম ধরনের মানুষদের কাছে, তার মাঝে এমন এক চিত্র ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আবার মানবিক উদ্যোগ পূর্ব বর্ধমান জেলা পুলিশের, রবিবার সকালে স্টেশন এলাকায় ডিউটি করার সময় বর্ধমান সদর থানার এসআই রতন দাস খবর পান। খবর পেয়ে স্টেশন চত্বরে যান, গিয়ে তদন্ত করে জানা যায় লকডাউনের জন্য বাড়ি ফিরতে পারছেন না মশা গ্রামের এক দুস্থ পরিবার। তৎক্ষণাৎ বর্ধমান সদর থানার আইসি পেন্টু সাহার অনুপ্রেরণায় ওই ব্যক্তিকে ব্যক্তিদের হাতে কিছু ওষুধপত্র কিনে এবং খাবার ও অর্থ দিয়ে গাড়ি ভাড়া দিয়ে পাঠানো হলো এদিন। এই পরিবারটি বাড়ি পূর্ব বর্ধমানের মশাগ্রামে, সহযোগিতায় বেশ কিছু সাংবাদিক এগিয়ে এলেন এদিন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। দেখলাম আজকে বর্ধমান জেলা পুলিশ এবং আমাদের মাননীয় আইসি সাহেব উদ্যোগে একটি দুস্থ মানুষ ওখানে পড়েছিলেন, যাকে মশা গ্রামে উনি ওনার নিজের লোক দিয়ে পাঠাবার ব্যবস্থা করলেন গাড়ি ভাড়া করে, এমনকি তাকে ওষুধ পর্যন্ত কিনে দিলেন, এমনকি তার যে খাওয়ার যে সামগ্রী সেটা পর্যন্ত তার হাতে তুলে দিল। যা দেখে একটা পুলিশের আবার একটা মানবিক মুখ আমরা সবাই চোখে দেখলাম। কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে, আন্তরিকভাবে আমি তাকে ধন্যবাদ জানাই। আপনার নাম? আমার নাম পার্থ রায়। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা। ভালো করে যাবি আর সাইকেল নিয়ে আসবি।